ওকে না অনেকদিন আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, পাড়ায় তো ঢিলে পড়ে গেছে, কান পাতা দায়। কান তো তোমার এমনিতেই নেই দিদি, দোকান কাটা নির্লজ্জ। হ্যালো দিদি, হ্যাঁ ভালো দিদি, আমাকে ডাকছিলে? ও মা, তুমি কখন এলে গো? ওই হ্যাঁ কি প্যাক মেখেছি? কিসের প্যাক? আরে ওসব গুলি টুলি লাগায় না মুখের মধ্যে। তোকে এগুলো ও তো আমি বানিয়ে দিয়েছি গো। ওর একটু ইচ্ছা হয়েছিল সাজার, আমি তো জানি কিভাবে প্যাক লাগাতে হয়, সব ওদুতে লাগিয়ে দিই, ওকেও লাগিয়ে দিলাম। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? এই জাগিয়ে ধুয়ে না এখনো না, আমার এখন এক ঘন্টা বাকি আছে, তারপর ধোবো বুঝলি, সুন্দর করে সাজবো। কি কিসের ভুল টাকাচ্ছ? আজ তোর জন্মদিন। মা কখনো মেয়ের জন্মদিন ভুলতে পারে? আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক, জন্ম এস্থি হোক আর সুন্দর সন্তানের জননী হোক। হ্যাঁ কাকিমা, তা তো হবেই, সন্তানের জননী যে ময়নাকে হতেই হবে। উফ, এসব এসব কি ন্যাকামো হচ্ছে! শুভঙ্কর, শুভঙ্কর সবাইকে ডাকো। কেন? আজ ময়নার জন্মদিন, তাই সেলিব্রেশন হবে। তাই নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে আর সেলিব্রেশন হবে, তা টাকাটা কোথা থেকে আসবে? এই চুপ লিখো, সারাদিন খ্যাঁকটা করিস কেন বলতো? হ্যাঁ খ্যাঁকটা করিস কেন? আজকে আমার জন্মদিন, তাই জন্য তোকে ছেড়ে দিলাম। জন্মদিনের দিন নাকি ভালোভাবে থাকতে হয়, নাহলে না নাকটা ঘুষে মেরে ফাটিয়ে দিতাম। এই 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 কি হচ্ছে, কি হচ্ছে তোমার জন্মদিন না? চলো চলো চলো, এই সবাইকে ডাকো, সবাইকে ডাকো, আনন্দ করব, ফুর্তি করব, আজকে ময়নার জন্মদিনের সেলিব্রেশন হবে। চলো 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 চলো, যারা ডাকো সবাইকে, চলো 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 চলো। আলো আমার
স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো নেচে মল্লিকা মালতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো নেচে মল্লিকা মালতি, মেঘে মেঘে সোনা ভাই যায় না ময়না, ছুরিটা ধর, আগে ফুদিয়ে মোমবাতিগুলো নেবা, তারপরে এখানে কেকটা রাখবি। চল ফুদে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ময়না, হ্যাপি বার্থডে টু ইউ। এবার এটা তোর বাজে ডাক্তারকে খাইয়ে দে। হ্যালো, কি বাবার হার্টের প্রবলেমটা আবার বেড়েছে? হসপিটালাইজড? বাবার এতটা শরীর খারাপ? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শুভ শুভ, বাবার হার্টের প্রবলেমটা বোধহয় আবার বেড়েছে, বাবা হসপিটালাইজড। হোলি, ইউ ক্যান সেভ মাই ফাদার, প্লিজ চলো আমার সঙ্গে। শুভ চলো, প্লিজ প্লিজ। আসুন স্যার। বাবা, আমার বাবাকে বাঁচিয়ে দাও শুভ, তুমিই পারো, তুমিই পারো আমার বাবাকে বাঁচিয়ে দিতে। বাবা, বাবা তোমার কষ্ট হচ্ছে বাবা? নূপুর, নূপুর মা, আমার বড় সাজ যে তোর কোলে, আমি একটা নাচি বা নাতনির মুখ দেখব। তুই আমাকে
এটুকু দয়া কর মা। ডক্টর ব্যানার্জি, তুমি তো আমার আমার জামাই, তুমি আমায় এই কথাটা দাও বাবা। আমার আমার এই এই উপকারটা তুমি করে দাও বাবা। আমি তো আপনাকে কথা দিয়েছি বাবা। ডক্টর, ওনাকে ওই ঘুমের ইঞ্জেকশনটা দাও, উনি ঘুমিয়ে থাক, আমি আসছি এক্ষুনি। ইয়েস স্যার। শুভঙ্কর, 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 তোমার কাছে একটাই অনুরোধ আমার, প্লিজ যদি যদি তোমরা সময় নষ্ট না করে একটা বেবি প্ল্যান করো, প্লিজ। তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, তুমি আমাকে সিঁদুর দিয়েছ, শাঁখা পলা দিয়েছ, অনেক কিছু দিয়েছ শুভঙ্কর। আমি হয়তো অজ্ঞান ছিলাম, সে অজ্ঞানই থাকি বা মিথ্যেই হোক, তোমার কাছে আমি কৃতজ্ঞ, বাই হার্ট কৃতজ্ঞ। তাই শেষবারের মতো একটা কিছু চাইছি তোমার কাছে শুভঙ্কর, তোমার আর ময়নার একটা সন্তান হোক। ময়না, ময়না, তোর একটা বেবি হোক এবার ময়না। আমি না হয় সেই বেবিটাকে আমার বাবার কাছে নিয়ে যাবো, আর আমার সন্তান বলে পরিচয় দেবো আমার বাবার জন্য অন্তত। তোমরা এটুকু যদি করো। কিন্তু মেয়েদের যে নমাসের সময়টা যায়, সেই সময় তার শরীরে অনেক চেঞ্জ আসে, সেই চেঞ্জগুলো তুমি লোকাবে কি করে? হ্যাঁ, প্রেগন্যান্ট হওয়ার সমস্ত লক্ষণ তুমি লোকাবে কি করে? আমি জানি না, আমি কিছু জানি না। আমি আমি কোথাও একটা চলে যাবো ময়নাকে নিয়ে, আমি ময়নাকে নিয়ে দূরে কোথাও একটা চলে যাবো, দরকার হলে আমি আরও একসঙ্গে থাকবো। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না শুভঙ্কর, কিন্তু প্লিজ আমাকে যদি তুমি বন্ধু পাবো তাহলে তোমরা দুজনে একটু অন্তত আমার জন্য করো, আমার আমার বাবার জন্য। স্যার, একবার পেশেন্টের কাছে আসুন প্লিজ। ময়না, ময়না রে, এটুকু করবি আমার জন্য? বল না ময়না, এটুকু করে দে না, তোরা দুজনে মিলে আমার বাবার জন্য। আমি দেখছি, আমি দেখছি ভালো দিদি, আমি চেষ্টা করব। One of the man. Give me the book. Lin. বল লাগানো যাতা। এই ভাষাটাকে কে আবিষ্কার করেছে কে জানে? বাঙালির মেয়ে হয়ে আমার এই ইংরেজি ভাষা শেখার কি দরকার আছে? তুমি বাংলায় লিখলেই পারতো। ইংরেজরা এইসব আমাদের লোকেদের সাথে যুদ্ধ করেছে, মারামারি করেছে, তারপরে আমাদের তাদের ভাষাই পড়তে হচ্ছে। কেন শিখতে হচ্ছে আমাকে? চট্ট যা, ভালো লাগে না আমার। এই যে আপনি ওটা পড়ুন, বুঝতে পেরেছেন? ইংরেজরা এখানে বিপ্লবীদের উপর কি করেছে তার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। কেন কেন সম্পর্ক নেই? হ্যাঁ, এই ইংরেজরাই, এই ইংরেজরাই তো এই বিপ্লবীদের উপর অত্যাচার করেছে, এই ভাষাতে খারাপ খারাপ কথা বলেছে, তাই না? এগুলো সব আপনার সিলেবাসে, রাইট? আচ্ছা, তোমার কি পড়াশোনার কোনো ইচ্ছে নেই? ইচ্ছে নেই মানে? আমি তো পড়াশোনা করছি, তুই জানিস মাঝে ডাক্তার, আমি ভূগোলে খুব ভালো, অঙ্কতে খুব ভালো, ওই বিজ্ঞানে খুব ভালো, ইতিহাসে খুব ভালো, শুধু ইংরেজিটা আমি একদম পারছি না। তাও যখন চেষ্টা করে অল্প অল্প বলতে পারি, এত কঠিন ভাষা না আমি কিছুতেই পারছি না, কিছুতেই না। দেখি সবসময় ওই ট্যাক ট্যাক করে সবার সাথে ঝগড়া করলে চলে? কন্টিনিউয়াসলি টিভি দেখে যাচ্ছে, সিরিয়াল গুলো গাগ গাগ করে গিলছো তুমি একেবারে। এই বাজে ডাক্তার, জানিস একটা নতুন সিরিয়াল আসছে বুঝলি? হ্যাঁ, একটা সিরিয়াল আসছে, ছেলেটা বেশ একেবারে স্বাস্থ্যবান, মনে হচ্ছে আমাদের গ্রামে। হ্যাঁ, আবার ঠিকও আছে, ওই ওই সন্ধ্যে 7টার সময় আসছে, তাই নাকি? হ্যাঁ, আর মেয়েটা আছে না, সুন্দর দেখতে, বেশ লম্বা করে বুঝলি, একেবারে সাহেবদের মতো পোশাক পরছে, ছোট ছোট। সেই দুজনের ধাক্কাকে বাক্সটা বদলে গেল বুঝলি তো? এই বাক্স বদলানোর পর যে কি হবে কে জানে,
চব্বিশে জুলাই থেকে রোজ সন্ধ্যে সাতটার সময় বাক্স বদলে সিরিয়ালটা আমাকে দেখতেই হবে। হ্যাঁ, তার সাথে তোমাকে পড়াশোনাও করতে হবে, বুঝেছো? এবার মন দিয়ে পড়ো, নাও। এই তুই দেখবি তো? হ্যাঁ দেখবো, এবার পড়ো মন দিয়ে। তোমার জীবনে কিছু হতে হবে তো নাকি? কোন অ্যাম্বিশন নেই তোমার? আছে তো। কি কি অ্যাম্বিশন আছে তোমার? আমি ডাক্তার হব। বুঝে শুধু ডাক্তারদের উপর মারামারি, কাটাকাটি, ভাঙচুর এসব চলছে। অথচ অসুস্থ হলে সেই ডাক্তারদের কাছেই ফিরে আসতে হয়। আমি মনে করি ভগবান আসেননি, মা আর ডাক্তারকে পাঠিয়েছে এই পৃথিবীতে। মার সঙ্গে কারোর তুলনা হয় না। আর তারপরে ডাক্তার সারাক্ষণ সেবা করে যাচ্ছে, দিন রাত সেবা করছে, দিনের পর দিন খালি মানুষকে বাঁচিয়ে এসছে। ওপেন হার্ট সার্জারি, বাইপাস, কি করিনি আমরা, সারাক্ষণ শুধু একটাই লক্ষ্য থাকে যে কি করে রোগীকে সুস্থ করে তাকে বাড়ি পাঠাতে পারি। আর তার বিনিময় কি পেয়েছি আমি? তার আজ প্র্যাকটিস করার ক্ষমতা নেই। ডক্টর শুভঙ্কর ব্যানার্জির প্র্যাকটিস করার ক্ষমতা নেই। তাকে নিয়ে তদন্ত চলছে জাস্ট বিকজ অফ দ্যাট ওম্যান। ওই মহিলার একটা সামান্য চিঠিতে আমাকে আমাকে এত কষ্ট পেতে হলো। তুই কষ্ট পাস না, আমি তোর পাশে আছি। ওই সাদা পাটালি, ওই সাদা পাটালিকে আমি দেখিয়ে দেব। আমি সব প্রমাণ জোগাড় করে ফেলেছি, তুই চিন্তা করিস না। ওর কাছ থেকে আমি লিখিয়ে ছাড়বো যে তুই নির্দোষ। তুই একদম চিন্তা করিস না বাজে ডাক্তার। তাছাড়া ওর বরের চিকিৎসা, ওই অপারেশন তো তুই করেছিলি বল। ওর তোকে প্রয়োজন আছে রে। হ্যাঁ প্রয়োজন আছে তোকে। শেষ না দেখে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। ময়না, তুমি ডাক্তার হতে চাও? আমার প্র্যাকটিস করার আইনি অনুমতি থাক বা না থাক, তোমাকে ডাক্তার হতেই হবে ময়না। তোমাকে আমি পড়াবো ময়না, আমি তোমাকে পড়াবো ময়না। তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে র‍্যাঙ্ক করতে হবে। তুই আমাকে পড়াবি? হ্যাঁ ময়না, আমি তোমাকে পড়াবো। আমি এদের সবাইকে পড়িয়েছি, তীর্থকে পড়িয়েছি, দীপুকে পড়িয়েছি, সবাইকে। এই জন্যই একটাও মানুষ হয়নি। কি কি আজে বাজে কথা হচ্ছে এখানটা? ফাজলামি মারা হচ্ছে এখানটা, ইয়ার কি হচ্ছে? ফাজলামি মারতে যাবো কেন? ঠিকই তো বলেছ, একটাও মানুষ হয়েছে। ওই দীপুটা একটুকো মানুষ হয়নি। শোন, শুধু পুঁথি পড়লেই মানুষ হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায় না, এই মনকে পড়তে হয়, বুঝলি? হচ্ছে জ্ঞান দেওয়া? হ্যাঁ জ্ঞান দেওয়া শেষ হচ্ছে। এসো, এবার আমি তোমাকে পড়াবো। এসো বসো ওখানে, এসো পড়বে, চলো বসো, বসো ওখানে।
care should be taken about the use of the number. সকাল